Hey everyone, Assalamualaikum. Welcome back to my channel. কেমন আছেন সবাই এই ঝরা পাতার দিনে? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আমি গাছগুলির দিকে তাকিয়ে ভাবি, প্রকৃতি যেন মেতে উঠেছে রঙের উৎসবে। সবুজ থেকে গাঢ় সবুজ, তারপর দিনে দিনে হলদে খয়েরি, অতঃপর ঝরা পাতা হয়ে ঝরে পড়া, আর আমাদেরকে শীতের আগমনের বার্তা দেয়া। কত সুন্দর এই অপরূপ দৃশ্য, তাই না? আমি ঘর থেকে বসে বসে এই দৃশ্যগুলো প্রতিনিয়ত দেখছি আর মুগ্ধ হচ্ছি। শরৎ বিদায় নিচ্ছে আর শীত সদর দরজার কড়া নাড়াচ্ছে আসি আসি বলে। আজকে আমি একটু টাউন সেন্টারে চলে এসেছি। টাউন সেন্টারে আমার একটু কাজ আছে, আর বাচ্চাদের যেহেতু ছুটি শুরু হয়ে গিয়েছে ওদেরকেও নিয়ে এসেছি। তো এই তো, ওদের টুকিটাকি কিছু কেনাকাটা করতে হবে। হলিডে শুরু হয়ে গিয়েছে, যে কারণে মার্কেটগুলোতে লোকজনের চাপ ভালোই ছিল, আর আমিও কমফোর্ট ফিল করিনি ভিডিও করার জন্য, তাই অল্প একটু করেছি। তো আমি বের হয়ে আমি বুটসে চলে এসেছি, আর বুটসে সব ধরনের সব কিছুই পাওয়া যায়, কসমেটিক্স হতে শুরু করে অর্নামেন্টস সব পাওয়া যায় এখানে। ক্রিসমাসের সাজে সেজে উঠেছে সবগুলো, লাল সাদা হলুদ সবুজ এবং বিভিন্ন কালারের সমন্বয়ে সেজে উঠেছে এই সবগুলো। অক্টোবরের শেষ সময়, নভেম্বর এলো বলে এখন থেকেই সাজানো গোছানো শুরু হয়ে গিয়েছে। ক্রিসমাসের সময় যত বড় বড় শপিং মল আছে, সেগুলোর ভিতরে ছোট ছোট কিছু শপ বসে, তো সেখানে ঘরবাড়ি সাজানোর, গিফট দেওয়ার সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। এই যে এগুলো ড্রিম ক্যাচার, আর এরকমই একটি দোকান হলো এটা। এখানে কাঠের কারুকাজ করা অনেক ধরনের জিনিস আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে একটি বড় ড্রিম ক্যাচার দেখতে পাচ্ছি, এটার দাম 20 পাউন্ড। এছাড়াও রয়েছে ছোট কিছু, এখানে 6 পাউন্ড এবং 5 পাউন্ড করে। এগুলো লাভ, স্টার, এছাড়াও আলফাবেট, এগুলো কাঠের উপরে গ্লিটার্স করা। আর এটা একটা ডোরবেল, এই জাতীয় ডোরবেলগুলো আমাদের দেশে আড়ংয়েই পাওয়া যায় বেশি। এখানে আরও কিছু ডোরবেল দেখা যাচ্ছে, উপরে পেঁচা, নিচে নারিকেলের চারি আর বাঁশ দিয়ে করা, এগুলোও অনেক সুন্দর। আর কিছু কাঠের স্নোম্যান দেখা যাচ্ছে, সামনে ক্রিসমাস, সে উপলক্ষে এই স্নোম্যানগুলো উঠিয়েছে, অনেক সুন্দর কাঠ দিয়ে তৈরি করা স্নোম্যান। এখানে কিছু বাটারফ্লাই দেখা যাচ্ছে, আর সাথে আছে কিছু জিরাফ, এগুলোও সম্পূর্ণটাই কাঠের তৈরি, তার উপরে প্রিন্ট করা। এই শপটির ভেতরে যে একজন ভদ্রলোককে দেখা যাচ্ছে, সে হলো এই শপটির ওনার, সে খুবই একজন ভালো মানুষ। এখানে রয়েছে কিছু ঝুড়ি, কিছু কাঠের তৈরি গান এবং ঝিনুক, শামুক। এখানে গাছের গুঁড়ি দিয়ে তৈরি করা হয়েছে পাখির বাসা, আর এগুলো পাখি, এগুলো অনেক সুন্দর লাগছে। তারই পাশে মাছরাঙা, আর এগুলো পেঁচা, কাঠের গুঁড়ি দিয়ে তৈরি করা। এখানে কিছু পশু পাখি কাঠের তৈরি পেন্ট করে রাখা হয়েছে। এখানে এগুলো মাশরুম, 12 পাউন্ড করে এক একটা। এখানে রেড হাউস দেখা যাচ্ছে, তাও গাছের গুঁড়ি দিয়ে তৈরি করা, আর ইঁদুরগুলো এমনভাবে তৈরি করেছে মনে হচ্ছে যেন সত্যি ইঁদুর। আসলে মানুষের হাতের কারুকাজ যে এত সুন্দর হয় না দেখলে বিশ্বাস করা যায় না, কাঠ দিয়েও কত সুন্দর করে তৈরি করে রেখেছে এক এক কিছু।
এখানে রয়েছে কাঠের তৈরি কিছু হাঁস, আর তারই পাশে রয়েছে দুটি পাখির বাসা। বাসা দুটি তৈরি করা হয়েছে কাঠ দিয়ে, আর চালা দুটি দেয়া হয়েছে বাঁশ দিয়ে। তবে বাসা দুটি কিন্তু অসাধারণ, খুব সুন্দর লাগছে আমার কাছে। আসলে কাঠ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আর এরই পাশে রয়েছে দুটি কাঠের গুঁড়ি দিয়ে তৈরি করা মানুষের মুখের আকৃতি, খুব সুন্দর। মুখের এই আকৃতিগুলো যদি দেয়ালে রাখা যায় সুন্দর করে সাজিয়ে, তাহলে দেয়ালের সৌন্দর্য আরও বেড়ে যায়। এখানে রয়েছে কিছু কাঠ ঠোকরা, যে তার ধারালো ঠোঁট দিয়ে কাঠ কাটে সব সময়। শপিং শেষ করে বাসায় চলে এসেছি। আমি একটি ড্রিম ক্যাচার নিয়ে এসেছি। এর মধ্যে যেই লেখাটা এরকম ছিল, আমি যদি বেডরুমে রেখে ঘুম আসি তাহলে ভালো স্বপ্ন আসবে, কোনো খারাপ স্বপ্ন আসবে না। তো ভালো বা খারাপ স্বপ্ন দেখার জন্য আনিনি, আমার ভালো লেগেছে তাই নিয়ে এসেছি। আর লেখাটা যে কতটা সত্য তাও আমি জানি না। আমি একটি ইউনিকর্নের লিপ বাম দেখালাম, সেটা আমার ছোট মেয়ের জন্য। আসলে আজকের শপিংটি মূলত আমার মেয়েদের জন্যই ছিল। প্যান্ডামিকের কারণে সব জিনিসেরই দাম অনেক বেশি, এছাড়া কালেকশনগুলোও আমার কাছে ভালো লাগেনি। তো তার মধ্যে থেকে যে দুই একটা ভালো লেগেছে তাই কিনে নিয়ে এসেছি। এবারে আমি প্যান্টগুলো একটু দেখিয়ে দিচ্ছি কেমন কিনে নিয়ে আসলাম। তো আমার আজকের শপিং ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ।